বাংলাদেশের সরকার প্রধান যদি কখনো কোনো ক্রাইসিসে এদেশের কালচার নাই কিন্তু কোনো বিরোধী দলকে বসা কুবরা মিটিং করা ন্যাশনাল ক্রাইসিসে এদেশের কালচারটা নাই বিএনপিও করে নাই আমাদের সময় তার সুযোগই ছিল না আওয়ামী লীগ করে নাই এটা আমাদের একটা আমরা এটাতে পিছনে আছি আমাদের সরকারের হিউজ রিজার্ভ ছিল 48 বিলিয়ন সেই রিজার্ভ থেকে সরকার অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্টে চলে গিয়েছিল সেই অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্টের কারণে 26.2 বিলিয়ন আমরা চলে এসেছি সরকার চিন্তা করতে পারে নাই ইউক্রেনের ওয়ারটা হচ্ছে হয়তো বা সরকার চিন্তা করতে পারে নাই ফরেন রিমিটেন্স যেগুলো আসে আমাদের সেকেন্ড লার্জেস্ট যেটা আমাদের এক্সপোর্টিংয়ের গার্মেন্টসের পরে সেটা এমনভাবে ড্রপ হয়ে যাবে সরকার চিন্তা করতে পারে নাই আমাদের গার্মেন্টস সেক্টরটা এখন ইউরোপ আমেরিকা যারা আমাদের সবচেয়ে বড় বায়ার দের ইন ক্রাইসিস তাদের সরকারও বলে দিচ্ছে কেয়ারফুল থাকো সবাই রেশনিং করবে তারাও বলে দিচ্ছে সেই জায়গাতে আমরা তো ইয়ার ডিপেন্ডিং অন দি ফরেন রিজার্ভ রেমিটেন্স যারা দিচ্ছে তারা বিদেশি কর্মজীবী আমাদের বাঙালি যারা এবং আমাদের গার্মেন্টসটা যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফ্যাকচারি অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ আলী খোকন বলেছেন যে মার্চ থেকে নিয়ে সেপ্টেম্বর পর্যন্ত $1 বিলিয়ন লস হয়েছে আমাদের ডিউ টু ইলেকট্রিসিটি অ্যান্ড গ্যাসের জন্য এবং তারা যে হিসাব করেছিলেন এই বছর 63 বিলিয়ন আমাদের এক্সপোর্ট করবেন সেই টার্গেট তারা ফিল 66 বিলিয়ন ফিলফিল করতে পারবেন না কারণ বিকজ অফ আপনার ইলেকট্রিসিটি এবং গ্যাসের সমস্যা এটা আমাদের ঝামেলায় পড়ে গেলাম আমরা আজকে সৌদি আরবকে বলছি আমরা তেল কিনবো টাকা পরে দিব সোভিন গ্যারান্টি দিব তোমাদেরকে তোমরা দেও আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা পড়ে আছি আমাদের গার্মেন্টসের যে তুলা আসে যে মেটেরিয়ালসগুলো বাইরে থেকে আনি আমরা সেটা আপনাকে আপনি পেঁয়াজের 80% আপনি বাইরে থেকে 20% আপনার দেশে হচ্ছে সেটা আপনি বাইরে থেকে কিনতে আনতে হবে আপনাকে ডলার দিতে হবে না তাজ ভাই মানে এখন এখন ধরেন বিভিন্ন অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করা যাচ্ছে না বিদ্যুৎ সংকটের কারণে এটা যখন আমরা বলছি যখন বিভিন্ন টার্গেট যখন অর্জন হচ্ছিল তখন কি আমরা বলতে পেরেছি যে এরকম বিদ্যুতের কারণে এরকম রিফর্মের কারণে এগুলো অর্জিত হয়েছে আমি আমি আসলে এই টক শোতে বলেছি যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে ইউরোপ এবং ব্রিটেনে তারা ইলেকট্রিসিটি যে সিস্টেম করেছিল কুইক রেন্টাল সেটা ব্রিটেনও করেছিল ইউরোপেও করেছিল এই টক শোতেই বলেছি তখন আপনাকে ছিল কিন্তু আপনাকে বারবার বলছি সরকারের ভালো দিকটাতে মিসম্যানেজমেন্ট যেটা বারবার সেটা আপনি বিরোধী দলের কথা কখনো শুনছেন না আপনি বলছেন আমি বিরোধী দলের কথায় সরকারের পলিসি করি না পত্রিকা দেখে আমরা পলিসি করি না তাহলে বিরোধী দল কথা বলে আপনার এখানে গিয়েও কত কোনো লাভ নেই আপনাকে যখন ন্যাশনাল ক্রাইসিস আসবে আমি ব্যক্তি হিসাবে এই দেশের নাগরিক হিসাবে একটা ছোট্ট রাজনৈতিক কর্মী হিসাবে মনে করি আমরা এখানে অতি উৎসাহী হয়ে লাভ নাই দেশের অর্থনৈতিক সমস্যা যদি খারাপ হয় দ্রব্যমূল্যের অবস্থা খারাপ হয় দুর্ভিক্ষ আসে এটা কের উৎসাহী হওয়ার লাভ নাই কোনো রাজনৈতিক দল যদি তার উৎসাহী হয় তার রাজনৈতিক ধন্যতা হবে এদেশের মানুষ নিয়েই আমাদের রাজনীতি করতে হবে বাট সরকার হলো এই ক্ষমতায় বসে আছে স্টিয়ারিং হুইলে আছে তাকে বুঝতে হবে কীভাবে আমাদেরকে বাঁচাতে হবে অনেকগুলো আপনার কন্টিনজেন্সি মেজার নিয়েছে গভর্নমেন্ট আমি তো প্রথমেই আপনাকে বললাম থ্যাংক ইউ দেই এগুলো আগে থেকে করা ভালো হয়েছে কিন্তু তার আগেও যদি করা হয় তো এই যে আজকে দেখলাম প্রথম আলোর ফ্রন্ট পেজে দিয়েছে যে আমরা কোন কোন জায়গায় এত বেশি ড্রপ ফরেন রিজার্ভ পড়ে যাচ্ছে তখন তো আমাদের প্রতি 3 মাসের বেশি আমাদের চলার নাই যদি এটা ফিলফিল না হয় তখন তো আমাদের আরও ঝামেলায় পড়বো আমরা একসময় IMF-এর কাছে কোনো টাকাই চাই নাই আজকে IMF 4.5 বিলিয়ন হুইচ ইজ 45,000 কোটি এখন দিচ্ছে তারা আমরা নিতে হচ্ছে ডিউ টু আমাদের বাজেট আমাদের ফরেন রিজার্ভ শর্টেজ আছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও আমরা চাচ্ছি ADB এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরও চাচ্ছি এটা লোন সব দেশেই নেয় এটা আবার যদি মিথ্যে তথ্য দেয় মানুষ খারাপ নয় ব্রিটেনের মতো দেশ IMF-এর কাছে টাকা চাচ্ছে তারা চাচ্ছে এটা আপনার GDP আপনার ফরেন রিজার্ভ আপনার এগুলোর উপরে কিন্তু IMF টাকা দেয় আমাদের অলমোস্ট 7.2 বিলিয়নের মতো বাংলাদেশ এন্টাইটেল পাওয়ার মতো 4.5 চাইছে আরও 900 মিলিয়ন আগে নিয়েছে আরও আমাদের এখানে স্পেস আছে যদি এটা ঠিক মতো দিতে পারে কিন্তু আপনি টাকাটা তো লোন নিচ্ছেন এটা আপনাকে রিপেমেন্ট করতে হবে